পদ্মা সেতুর উদ্বোধনের পর দ্বার খুলে যায় অর্থনীতির অপার নতুন সম্ভাবনার। রাজধানীর সঙ্গে সড়ক যোগে যুক্ত হয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার। এবার আরও একটি স্বপ্ন পূরণের পালা, ট্রেন চড়ে পদ্মা সেতু পাড়িয়ে দেওয়ার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চলতি বছরে জুন জুলাই মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন। 2024 সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রভাব ফেলতেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ভোট নিজেদের দিকে টানতেই নির্বাচনের আগে আংশিক উদ্বোধন করা হবে পদ্মা রেল সংযোগ প্রকল্পটি। যদিও যশোর পর্যন্ত পুরো প্রকল্পটি উদ্বোধন হবে 2024 সালে জুন মাসে, আর এই বছরই চালু হবে ফরিদপুর ভাঙ্গা জংশন পর্যন্ত। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল সংযোগ নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতি করতে ঢাকা যশোর 169 কিলোমিটারের এই রেলপথ নির্মাণ করা হচ্ছে। এই পুরো প্রকল্পটির অগ্রগতি হচ্ছে 73%। দ্রুত কাজ এগিয়ে নেওয়ার জন্য এই রুটটিকে চারটি অংশে ভাগ করা হয়েছে। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গ্যান্ডারিয়া রেল স্টেশন পর্যন্ত পুরাতন লাইন বদলে ফেলে নির্মাণ করা হচ্ছে ডাবল লাইন 3 কিলোমিটারের ডুয়েল গেজ রেলপথ। এই কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য ঢাকা আর নারায়ণগঞ্জ রেল চলাচল বন্ধ করে 3 মাসের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় অংশটি রাজধানী গেন্ডারিয়া স্টেশন থেকে মাও পর্যন্ত 36.63 কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। এই অংশে নির্মাণ করা হচ্ছে 4টি স্টেশন। তৃতীয় অংশে কাজ চলছে মাওয়া স্টেশন থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা পর্যন্ত। এই রুটের দৈর্ঘ্য 42 কিলোমিটার। এই অংশে ব্রডগেজ রেলপথ এবং 5টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। চতুর্থ এবং সর্বশেষ অংশ ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত 86 কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। এই রুটে নির্মাণ করা হচ্ছে নতুন করে 10টি রেলওয়ে স্টেশন। এদিকে পদ্মা সেতুর অর্ধেকের বেশি অংশে বসে গেছে রেল লাইন। রেলপথের কংক্রিটের স্লিপার বসানোর বাকি কাজও দ্রুতগতিতে করা হচ্ছে। মাওয়া এবং জাজিরা উভয় প্রান্তে দ্রুত কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছে প্রকৌশলী এবং দেশি বিদেশি শ্রমিকরা। মূল সেতুতে রেললাইন স্থাপনের কাজের অগ্রগতি 55%। আগামী জুন মাসের আগেই সেতুতে পুরো রেললাইন স্থাপনের টার্গেট রয়েছে। কর্তৃপক্ষ আশা করছে নির্ধারিত সময়ের আগে রেললাইন স্থাপনের কাজ শেষ হবে।